আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ দয়া ও রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমাদের দুঃখ কষ্টগুলিকে যখন অনেক বেশি মনে হয় সবর যেন তার সীমানার প্রাচীর ছুঁয়ে যায়, তখন নিজেকে খুব বেশি অপরাধী, বড় বেশি গুনাহগার মনে হয়। বারবার মনে হয়, আমি কি আল্লাহর ভালোবাসা পাওয়ার যোগ্য হতে পেরেছি? আল্লাহ কেন আমার পরীক্ষা নেবেন? আল্লাহ তো কেবল তার প্রিয় বান্দাকেই কঠিন পরীক্ষায় ফেলে। যদিও জানি আল্লাহ রব্বুল আলামিন তার বান্দাদের তাদের মায়ের চেয়েও অনেক অনেক বেশি ভালোবাসেন, তবুও দুঃখ কষ্টের সময় মনে হয় হয়তোবা গুনাহের কারণেই আল্লাহ শাস্তি দিচ্ছেন। অথচ আমরা আদৌ জানি না আল্লাহ সুবহান ওয়া তাআলা আসলে কি করছেন। আসলে কষ্টের সময়গুলোতে মাঝে মাঝে মন যেন কিছুই মানতে চায় না, তাই কঠিন বিপদ আর কষ্টের সময়গুলোতে আল্লাহর প্রতি তাওয়াক্কুলকে প্রচণ্ড শক্তভাবে ধারণ করতে হয়। বিপদে ভীত বা প্রচণ্ড কষ্টে দিশেহারা না হয়ে সবর, সালাত আর দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে বেশি বেশি সাহায্য চাইতে হয়, কারণ তিনিই তো সর্বোত্তম সাহায্যকারী, পরিত্রাণদাতা। কখনো কখনো কষ্টের সময়গুলোতে সবর করা অনেক কঠিন মনে হয়, কিন্তু এর কোনো বিকল্প নেই, সাদাকা ইস্তিগফার করাটাও তখন আবশ্যক হয়ে যায়। আর তাই তাওয়াক্কুলের শক্তিশালী ছায়াতলে সবরের সাহায্যে আমাদের সমস্ত দুঃখ কষ্টগুলোকে যদি আমরা দোয়াতে পরিণত করি, তবে নিশ্চয়ই দয়ালু আল্লাহ সুবহান ওয়া তাআলা সেগুলোকে একদিন না একদিন তার দয়ায় পরিণত করবেনই, আর ইস্তিগফারের কারণে গুনাহগুলোকে পরিণত করবেন ক্ষমায়। কারণ আল্লাহ রব্বুল আলামিন যাকে বেশি ভালোবাসেন তাকেই কিন্তু বেশি বেশি বিপদ আপদ দিয়ে পরীক্ষা করেন, দুঃখ কষ্টে ফেলেন, গুনাহমুক্ত করে নেন। ইবনুল কাইয়িম রহিমাহুল্লাহ কত সুন্দর করে সান্ত্বনা দিয়েছেন আমাদের। তিনি বলেন, এই পৃথিবীর ব্যথা যদি তোমায় ক্লান্ত করে দেয় তবে দুঃখ করো না, কেননা এমনটা হতে পারে যে আল্লাহ তোমার ব্যাকুল কণ্ঠ শুনতে চান তোমার দোয়ার মাধ্যমে, তাই তোমার প্রবৃত্তিকে ঢেলে দাও সাজদাতে আর ভুলে যাও তা, এবং মনে রেখো আল্লাহ ভুলে যান না। তাই বিপদ আপদ দুঃখ কষ্টে সর্বাবস্থায় যেন আমরা বলি হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, অর্থ আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং তিনি উত্তম সাহায্যকারী, কার্য সম্পাদনকারী। তাই আমাদের হতাশ না হয়ে আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেগফার করা উচিত, নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে ক্ষমা করুক এবং তিনি আমাদের জান্নাতুল ফিরদাউসের ছায়াতলে দাখিল করুক। আমিন।